আসসালামু আলাইকুম, দিস ইজ ফ্যামিলি ওয়ার্ল্ড বাই শিল্পী। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ হাজির হয়ে গেলাম আরেকটি নতুন পর্বে। এতদিন মাছ মাংস তো অনেক রান্না করেছি, এখন রান্না করব ফুলকপি আলু সিম দিয়ে নিরামিষ। মাছ মাংস খেতে খেতে যখন বোর হয়ে যাই, তখন এই নিরামিষটা খেতে আমার বেশ ভালো লাগে। আশা করি আপনাদেরও ভালো লাগবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চুলায় একটা প্যান বসিয়ে প্যানটা একটু গরম হলে এর মাঝে দিয়ে দিব 3 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর একটু নেড়ে চেড়ে দিব পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত। পেঁয়াজটা একটু নরম হয়ে এলে এর মাঝে দিয়ে দিব 1 চা চামচ লবণ। এখন আবার একটু নেড়ে ছেড়ে দিব, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হতে থাক। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এসেছে, দেখুন কেমন পেঁয়াজটার কালার চলে এসেছে। পেঁয়াজটা যখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে, এর মাঝে দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা আমি একসাথে মিশিয়ে বেটে নিয়েছি। এরপরে একটু পানি দিয়ে নেড়ে ছেড়ে দিব। এই তেলের ভিতরে পানিটা দেওয়ার কারণ হলো গুঁড়ো মশলা দিলে যাতে মশলাটা পুড়ে না যায়। এখন এর মাঝে দিয়ে দিব 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। মরিচটা স্বাদ অনুযায়ী আপনারা যে যার মতো করে নিয়ে দিতে পারেন। আমার কাছে একটু ঝাল পছন্দ, তাই আমি একটু মরিচটা বেশি দিয়েছি। এখন দিয়ে দিব 1 চা চামচ ধনিয়া গুঁড়া। এখন আবার একটু খুব ভালো করে ভুনে নিতে হবে। ভোনা অনেকটা হয়ে গিয়েছে, এখন এর মাঝে দিয়ে দেব 1 কাপ পরিমাণ আলু। আমি কিউব কিউব করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। একটু নেড়ে চেড়ে দিলাম। এখন দিয়ে দিব 1 কাপ পরিমাণ ফুলকপি, আমি এরকম করে কেটে নিয়েছি। আর দিব 1 কাপ পরিমাণ সিম, দেখুন সিমটা আমি অর্ধেক করে কেটে নিয়ে 1/2 কাপ পরিমাণ সিম দিয়ে দিলাম। নেড়ে চেড়ে দিব, এখন খুব ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিব। জাস্ট একটু কষিয়ে নিব, এই কষানোর ফলে সবজির যে একটা কাঁচা গন্ধ সেটা চলে যাবে। এখন 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। আমি যেহেতু ঝোল রান্না করব, তাই একটু পানির পরিমাণটা বেশি দিয়েছি। আমি আরেকটু পানি অ্যাড করলাম, কারণ আলু এবং সবজিটা খুব ভালো করে সিদ্ধ হতে হবে। এখন ঢাকনা দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। রান্না আমার অলমোস্ট ডান। এখন পরিবেশনের পালা। আশা করি আপনাদের ভালো লাগবে, একবার বাসায় ট্রাই করে দেখবেন। ভাত পরাটা রুটির সাথে খেতে কিন্তু বেশ টেস্টি। তো আজ এ পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।